নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 180 দিনের মধ্যে চার রাশির সোনার চামচ মুখে দিতে চলেছে। কেন আমি বলছি, এই বিশ্লেষণ আমি করব। দেখুন, শনি এই যে বক্রী হচ্ছে, চারটি রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ প্লেসমেন্ট থেকে খুব ভালো প্লেসমেন্টে যাচ্ছে, অর্থাৎ অশুভ ভাব থেকে শুভভাবে শনি কিন্তু অবস্থান করছে। এর ফলে এই টানা 180 দিন চার রাশিকে শনি কিন্তু ছাপ্পার ফাড়কে ধন কিন্তু দেবে। বল্লে বল্লে হতে চলেছে এই চার রাশির, লিখে রাখুন এই চার রাশির বল্লে বল্লে। অর্থাৎ এই যে শনির যে মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে কি না, ভাব চেঞ্জ হচ্ছে কি না, এই চার রাশির ক্ষেত্রে কিন্তু মানে অদ্ভুত অকল্পনীয় ফল কিন্তু দিতে চলেছে। যাদের ক্ষেত্রে শনি ড্যামেজ আছে, শনি পীড়িত আছে, আপনারা সরাসরি মহাদেবের শরণাপন্ন হয়ে যান। বিশেষভাবে কারণ শনি মহাদেবের শিবের উপাসনা কিন্তু করেছিলেন, অর্থাৎ শিবকে যদি আপনি মানেন, শিবের যদি উপাসনা করেন, শনিকে শনি আপনার ন্যাকালচারে যতই খারাপ থাক না কেন, শনির নেগেটিভ এফেক্টগুলো কিন্তু আপনার কাটবে। এবং এর পাশাপাশি শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। যাদের ক্ষেত্রে শনি আপনার কোন ঘরে অবস্থান করছে, কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রি কত দিক থেকে কত, এটা দেখা একান্তই দরকার। এই যে 180 দিন বল্লে বল্লে হতে চলেছে যে চার রাশির সোনার চামচ, একটা কথা আছে না, কেউ কেউ জন্মের সময় থেকে সোনার চামচ মুখিনে জন্মায়, তেমনি এই যে শনির যে এই কুম্ভ রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে যাচ্ছে বক্রী অবস্থাতে, চারটি রাশির ক্ষেত্রে কিন্তু ভাব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভাব চেঞ্জের ফলে এই চার রাশি কিন্তু সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে। কোন কোন দিক থেকে এই চার রাশি লাভ পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে কিন্তু আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা মেসেজ করুন, কমেন্ট করুন। দেখুন, প্রচুর ভালো ভালো কমেন্ট আসছে, মানুষের অত্যাধিক ভালোবাসা আমি পাচ্ছি। যে জন্য দেখুন, আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহিত করবে যে আমি আপনাদের সামনে আরও আরও ভালো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারব। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করবে। অর্থাৎ অনেকে কমেন্ট, ভালো ভালো কমেন্ট করছে, তাদেরকে স্যালুট জানাই। আমি আবারও বলছি, প্রচুর ভালো ভালো কমেন্ট এসছে, তাদেরকে আমি একান্ত স্যালুট জানাই। যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে প্রণাম জানাই, যারা ছোটরা আছেন না তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তাদেরকে জানাই। প্রত্যেকের যেন শুভ যেন হয়, প্রত্যেকে যেন হ্যাপি যেন থাকে। দেখুন, একটা আপনাদেরকে কিছু কথা বলে, আমি তো চারটি রাশি নিয়ে আলোচনা করব। দেখুন, সময় মানুষের কিন্তু একই রকম যায় না, এটা কিন্তু মানবেন। যেমন রাত আছে, পাশাপাশি দিন আছে, দিন আছে, রাত আছে, মানুষকে আপ অ্যান্ড ডাউন, খারাপ এবং ভালো দুটো সময় কিন্তু অতিবাহিত হতে হয় এই জীবনে। আপনি ভালোটাকে গ্রহণ করবেন, খারাপটাকে গ্রহণ করবেন না, সেটা না, খারাপটাকে গ্রহণ করুন, জানবেন ওর পিছনে কিছু না কিছু ভালো আসছে, এটা এটা জানবেন। দেখুন, খারাপ যখন হয় কি না, তখন চারিদিক থেকে কিন্তু খারাপ হয়, আবার ভালো যখন মানুষের সময় হয় দেখবেন সব দিক থেকে কিন্তু সুযোগগুলো কিন্তু আসে। অর্থাৎ কখন কী ঘটনা কার সাথে ঘটে সেটা একমাত্র একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনার জন্ম ছক বিচার করবে, এবং এটা আপনার নিয়ন্ত্রণ করবে টোটাল ঈশ্বর। এই জায়গাটা কিন্তু বিশ্লেষণের একান্তই দরকার। এই যে ভাব চেঞ্জের ফলে যে চার রাশি মানে এক কথায় সোনার চামচ মুখে দিতে চলেছে, সেই চার রাশির বিষয়ে আমি আলোচনা করব। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই চার রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। দেখুন,
কি কারণ, শনি কেন ভালো ফল দিবে, হোয়াই, এই এক্সপ্লেনটা আপনাদেরকে করব। হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে, দুম করে কোনো কথা না। এবং একটা জিনিস জানবেন, সমস্যা যেমন আছে সমাধান আছে। ইম্পসিবল বলে ওয়ার্ড আমার কাছে নেই, কৌশিকরার কাছে ডিকশনারিতে কেটে দিয়েছে। এভরিথিং ইজ পসিবল। নেগেটিভ থিঙ্কিং যারা করছেন তাদেরকে আমি বলো পজিটিভ থিঙ্কিং করুন, হবে না বলে না চেষ্টা করুন। জ্যোতিষশাস্ত্র আপনার পাশে আছে, আমি আবারও বলছি, অর্থাৎ জ্যোতিষ আপনাকে গাইড হিসাবে, আপনাকে বন্ধু হিসাবে আপনাকে কিন্তু পাশে কিন্তু দিবে। এই জায়গাটা কিন্তু আপনার দেখা কিন্তু একান্ত দরকার, নিজস্ব জন্মছকটা বিচার করার। নিজের জন্মছকে কোথায় সমস্যা আছে, শনি কোথায় পীড়িত আছে, সেই জায়গাটা কীভাবে ঠিক করা যাবে, এটা কিন্তু দেখা একান্ত দরকার। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে শনি কিন্তু অবস্থান করছে। অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে শনি অবস্থান খুব ভালো, শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। দেখুন আপনাদের ঢাইয়া কেটে যাচ্ছে একদিক থেকে, সপ্তম ভাবে এসে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো করবে কর্কট রাশি, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট করবে, এবং সরাসরি শনি দশম দৃষ্টি আপনাদের সুখ সাধনভাবে তুঙ্গ গৃহে আপনাদের প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ করবে, এবং সুখ সাধন আপনাদের এ সময় বৃদ্ধি করবে। নিজস্ব বাহন কেনার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন কর্কট রাশি, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট এই 180 দিন এই শনি বক্রি হওয়ার পর থেকে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখুন আপনার ঠিক দ্বাদশ ভাব থেকে শনি সরে যাচ্ছে, একাদশ ভাবে চলেছে। দেখুন ভাব পরিবর্তন করতে, আমি এটাই আপনাদের বুঝে যাচ্ছি, ভাব চেঞ্জ হয়ে যাচ্ছে শনির, একাদশভাবে অবস্থান করছে। আমি একটা কথা বারবার বলছি আপনাদের, শনি সাড়ে সাতে শুরু হলেও শনি সাড়ে সাতে আবার আপনাদের সমাপ্ত হয়ে যাচ্ছে, এটা একটা আপনাদের মানে বড় পাওনা, বল্লে বল্লে হতে চলেছে আপনার মীন রাশি। একাদশভাবে যে কোনো গ্রহ এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করছে শনি, আপনাদের শুভ ফল নিশ্চিতরূপে কিন্তু দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে, সফলতার জায়গা নির্দেশ করছে, সাকসেস এবং প্রফিটের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি হন মীন রাশি মানুষ। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি দেখুন আপনাদের ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে ত্রিকোণভাবে চলে আসছে এই শনি, আকস্মিক প্রাপ্তির জায়গা আপনাদের নির্দেশ করছে। শেয়ার বাজার, গোল্ড, ফাটকা, এই সমস্ত থেকে কিন্তু আপনারা যথেষ্ট অর্থ কিন্তু এই সময় পাবেন। হঠাৎ আকস্মিক প্রাপ্তি আপনাদের কিন্তু নির্দেশ করছে কন্যা রাশি। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা পেমেন্ট পাবেন, এবং শনির দৃষ্টি আপনাদের ধনভাবে পড়ছে তুঙ্গ গৃহে দশম দৃষ্টি। অর্থনৈতিক স্থিতি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আপনার এই সময় কিন্তু হবে, ব্যবসার জায়গায় উন্নতি, আকস্মিক ধন প্রাপ্তি। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের তৃতীয় ভাব থেকে ধনভাবে চলে আসছে, আপনাদের ধনের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা ধনপতি ধনভাবে ব্যবস্থা করে, অর্থনৈতিক স্থিরতা আপনাদের এই সময় নিয়ে আসবে, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু হতে কিন্তু চলেছে। তবে শনিকে ভালো করতে গেলে কুকুরকে আপনারা সেবা যত্ন করুন, কুকুরকে খাওয়ান, কুকুর কিন্তু কুকুরের বিশেষ আশীর্বাদে কিন্তু আপনার ভাগ্য কিন্তু ঘুরবে, এবং এর পাশাপাশি আপনারা বাস্তবে যারা নির্ধনী ব্যক্তি আছে তাদেরকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু দান করুন। দান করলে আপনাদের বিশেষ করে আপনাদের উন্নতি কিন্তু হবে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছে একজন বিচারক, একজন ন্যায় গ্রহ। এই জায়গাটা শনি কিন্তু কর্ম ফলদাতা কারক গ্রহ, শনি কিন্তু কলিযুগে যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট কিন্তু পাওয়ার কিন্তু রাখে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।